জি বাংলা ধারাবাহিক মিঠিঝোরা বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিন বোনের গল্প নিয়ে শুরু হওয়া মেগা টিআরপি প্রথমে তেমন না থাকলেও রায় আর অনির্বাণের ভালোবাসা শুরু হওয়ার পর থেকে দর্শকদের উৎসাহ তুঙ্গে। তবে মিঠিঝোরার দর্শকদের জন্য রয়েছে একটা খারাপ খবর। রায় অনির্বাণের বিয়ের ঠিক আগেই বদলে যাচ্ছে মুখ্য চরিত্র। বিক্রমের চরিত্রে আর দেখা যাবে না অনিরুদ্ধ গুপ্তকে, তার জায়গায় আসছেন টেলি অভিনেতা সুতীর্থ সাহা। বিক্রমের চরিত্রটা নেগেটিভ হলেও তার অভিনয় দিয়ে অনেক দর্শকেরই মন কেড়েছিলেন অনিরুদ্ধ। হঠাৎই পরিবর্তন নিয়ে অখুশি অনেকেই। টলিপাড়ার খবর, হাতে অনেকগুলো ওয়েব সিরিজের কাজ রয়েছে অনিরুদ্ধর, আর মিঠিঝোরা ধারাবাহিকে পুরনো স্ত্রীর সঙ্গে ঝগড়া ছাড়া সেভাবে গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়নি তার চরিত্রটাকে। এই কারণেই সরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গল্প অনুযায়ী পরিবারের অমতেই অনির্বাণ বিয়ে করেছে রায়কে। রায়ের পরিবারের মত থাকলেও নীলু আর বিক্রমের বিরোধিতা করছে। রায়ের বিয়ের রাতে নীলু আত্মহত্যার চেষ্টা করবে যা রায়কে জানাবে তার মা। এর আগেও রায়ের বিয়েতে মিথ্যে প্রেগনেন্সির নাটক করে নীলু সৌর্যকে নিজের কাছে টানলেও পরে মিথ্যে প্রকাশ পেলে সৌর্য নীলুকে ফিরিয়ে দেয়। এখন নতুন নায়ক আসায় ধারাবাহিকরা কি নতুন মন নেবে, সেটাই এখন দেখার বিষয়। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।